দিনের পর দিন প্রশ্নটা উঠেছে, এখনও উঠছে, সর্বকালের সেরা ফুটবলার কে? এক একজনের এক এক মত। কেউ বলেন পেলে, কেউ বলেন ডিয়েগো ম্যারাডোনা, কেউ আবার ইহান ক্রুইফ কিংবা হাল আমলে লিওনাল মেসিকেও সর্বকালের সেরা হিসেবে বেছে নিয়েছেন। এ নিয়ে বেশিরভাগ আর্জেন্টাইনের মতামত দুজন কিংবদন্তির মধ্যে সীমাবদ্ধ, হয় ম্যারাডোনা নয়তো মেসি। সিজার লুইস ম্যানোত্তি আর্জেন্টাইন হলেও সে ধাতের মানুষ নন, তার চোখে সর্বকালের সেরা ফুটবলারের নাম শুনলে ক্ষোভ ঝাড়তে পারেন ম্যারাডোনার ভক্তরা। মেনোত্তির পরিচয়টা আগে দেওয়া যাক। একহারা শরীরের জন্য খেলোয়াড়ি ক্যারিয়ার তার নাম ছিল এল ফেলকো। খেলেছেন বোকা জুনিয়র্স ও সান্তোসের মতো ক্লাবে। 1968 সালে সান্তোসের সতীর্থ হিসাবে পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলেকে। একসঙ্গে জিতেছেন ব্রাজিলিয়ান সিরিয়া ও ক্যাম্পিওনাতো পলিস্তা। তবে খেলোয়াড়ি ক্যারিয়ারের তুলনায় কোচিংয়ে নাম কামিয়েছেন বেশি। আর্জেন্টিনাকে 1978 বিশ্বকাপ জিতিয়েছেন কোচ হিসাবে, বার্সেলোনাকে জিতিয়েছেন কোপা দেল রে। আর্জেন্টাইন ফুটবলে আক্রমণাত্মক খেলার ধারণার সঙ্গে ম্যানোত্তির নামটা সমার্থক। আর্জেন্টিনার চিরায়ত পাসিং ফুটবলে তার অবদানটা যথেষ্ট। একবার বলেছিলেন গোলটা স্রেফ জালে আরেকটি পাস হওয়া উচিত। 2019 সাল থেকে আর্জেন্টিনা জাতীয় দলের পরিচালক পদ সামলানো কিংবদন্তি এই কোচের থেকে জানতে চাওয়া হয়েছিল তার মতে সর্বকালের সেরা ফুটবলার কে। 83 বছর বয়সী সাবেক এই কোচ কোনো রাগঢাক না রেখেই বলেন, ব্রাজিলের হয়ে 3 বার বিশ্বকাপ জয়ী পেলে তার চোখে সর্বকালের সেরা ফুটবলার। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম দি স্পোর্ট রেডিওকে ম্যানোত্তি বলেন, পেলেই সবার সেরা, সে ছিল অতিপ্রকৃত, তাকে থামানো অসম্ভব ছিল। মেনোত্তি নিজের মন্তব্যের ব্যাখ্যাও দেন, তার জন্য যে কোনো ম্যাচই ছিল বিশ্বকাপ ফাইনাল, অনুশীলনের সেশনকেও সে বিশ্বকাপ ফাইনাল মনে করত। 1968 সালে সান্তোসে পেলের সতীর্থ হওয়ার স্মৃতিচারণও করেন মেনোত্তি। মাঠে তাকে কাছ থেকে দেখাটা ছিল আনন্দের, সে বল নিয়ে এমন সব কারিকুরি করত যা ছিল বোঝার বাইরে। হাত ব্যবহার না করেই সে গোলকিপারের পজিশনে দাঁড়াতো এবং সেখানেও সফল হয়েছে। মেনোত্তি এরপর বলেন, ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে কারো তুলনা করতে চাই না, সে সবার উপরে, এরপর আমি অন্যদের বিবেচনা করি, ক্রুইফ, ডি স্টেফানো, ম্যারাডোনা আর হ্যাঁ মেসি, কিন্তু পেলে সবসময় সবাইকে ছাপিয়ে গেছেন বলে আমি মনে করি। ম্যারাডোনা আর্জেন্টিনাকে 1986 সালে বিশ্বকাপ জিতিয়েছেন, তখন কোচ ছিল কার্লোস বিলার্দো। মেসি বিশ্বকাপ ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেননি। কাতার বিশ্বকাপই সম্ভবত তার জন্য শেষ সুযোগ। তবে ক্লাব ফুটবলে প্রায় সব ট্রফিই জিতেছেন 7 বারের এই বর্ষসেরা ফুটবলার।